কি রে দোস্ত, তোর নাকি বুকে ব্যথা উঠছিল? আর বলিস না, বুকে প্রচন্ড ব্যথা হচ্ছিল। তা ডাক্তারের কাছে গেছিলি? হ্যাঁ রে দোস্ত, এই মাত্র ডাক্তার দেখায় আসলাম। তা ডাক্তার দেখে কি বললো? ডাক্তার দেখে তো অজ্ঞান হয়ে গেছে। হ্যালো গুগল, আমার একটা উপকার করবেন? গুগলের জন্ম হয়েছে সবার উপকার করার জন্য। কি এমন করলে মেয়েরা আমাকে ইশারায় ডাকবে? তুই অটোরিকশা চালানো শুরু কর, মেয়েরা ইশারায় ডাকবে। এই পেপার দেখছো, যাদের পাঁচটা বাচ্চা তাদেরকে সরকার ফ্ল্যাট দিচ্ছে। কিন্তু আমাদের তো তিনটা বাচ্চা, আর দুইটা কোথায় বাবা? আরে আমার এক্স এর কাছে আমার দুটো বাচ্চা আছে, ওই দুটো নিয়ে আসবো। ভালো কথা, আমাদের বাচ্চারা কোথায়? পেপার কি তুমি একা পড়ো? যার বাচ্চা সে নিয়ে গেছে। এই মহিলা আমার জীবনটারে জাহান্নাম বানায় ফেলাইতেছে। আর তুমি আমার জীবন দোজক বানায় ফেলছো। তোরা যদি ক্যালেন্ডার হইতিস প্রত্যেক বছর পাল্টাইতাম। আর তুমি যদি আদা হইতা কসম, তোমারে প্রত্যেক দিন পুতো দিয়ে যাস্তাম। এই কই তুমি, দেখো পেপারে কি লিখছে। কি হইছে সিল্লাও কেন, তোমার জাত গোষ্ঠী কি পানিতে পড়ছে? প্রতিদিন পুরুষে শব্দ ব্যবহার করে 15,000 আর মেয়েরা করে 30,000। ঠিকই তো লিখছে, তোমাদের পুরুষদের এক কথা দুইবার না বললে তোমাদের কানে যায়। বাই বাই টাটা। আল্লাহ রাস্তা গোটা খরার দিন গো ভাবি। হ্যাঁ এমনি জোয়াল মানুষ কাম করে খেতে পারেন না, ভিক্ষা করেন কে? আর কইন না গো ভাবি, ওই বাড়ির ভাবি ওই কথাই কইছিল। পরে ভাবির কইছি আমার কাম দিন, কি মাইটটা যে মারলো আমারে। সারা লুচ্চা বেড়া সারা জীবন ভিক্ষা করি কম লোক। আমার বাপে তো আমারে সহ ঘরে যা যা আছে সব দিয়া গেছে, কিছুই তো আপনার না। আবার বড় বড় কথা কয়। এখন বস তুই কি জিনিস যে তোর চালাই তুলে এতগুলো মালামাল দেওয়া লাগে? হ্যালো শ্বশুর মশাই। হ্যাঁ জামাই বলো। বলছি যে আপনার মেয়ে কেলে আমি খুব কষ্টে আছি, বুঝলেন শ্বশুর মশাই? ধরো জামাই, গোটা বাঁশের ঝাড় আমার কাছে, তার ভিতরে একটা বাঁশ আমি শুধু তোমাকে দিয়েছি, তাহলে বেশি কষ্টে কে আছে গো জামাই? আমার থেকে শ্বশুর বেশি সমস্যায় পড়িয়াছে, বাঁশের ঝাড় শ্বশুরের কাছে আছে আর তার ভিতরে একটা বাঁশ আমাকে দিয়েছে শ্বশুর মশাই, আমি বুঝতে পারিয়া গেছি গো। দেখো টুম্পা, আমাদের 3 বছরের সম্পর্ক তুমি এভাবে নষ্ট করে যেতে পারো না। তোরে 3 বছর সহ্য করছি, আর নিতে পারছি না, সরি। কিসের সরি? আমরা বাচ্চাদের নাম পর্যন্ত ঠিক করে রাখছি। বাচ্চাদের নাম ঠিকই থাকবে, শুধু বাপের নাম পাল্টে যাবে। বাই বাই। ভাইকে কিছু কইবেন? কি আর কমু ভাবি, বাড়িতে ভাল লাগে না, আপনার কাছে আইলে খুব শান্তি লাগে। কে ভাই, বাড়িতে শান্তি লাগে না কে? ভাই বউ সেই পরিমাণ জ্বালায় আর সেই পরিমাণ মারে, মায়ের ডরে আপনার কাছে আইব। আপনার ভাইও তো এই মায়ের ডরে বাড়ি ছেড়ে যায় গা। মানে তুমি না বললে তোমার বাড়ি তিনতলা? তো তিনতলা তো ঠিকই কইছি। তো কোথায় সেই তিনতলা? হায় রে, ওই দেখো দরজা 3টা তালা লাগানো আছে। কি এগুলার চাবিও আছে আমার কাছে, চাবিগুলো যে কই রাখলাম। এই শোনো, তুমি সকালবেলা ঘুম থেকে উঠে কি দোয়া করো? আমি একটাই দোয়া করি, আমার মতো বউ জানি সবার ঘরে ঘরে থাকে। বলো কি, তুমি আমাকে এত ভালোবাসো? আরে না, আমি একা অশান্তি কেন করব, সবাই করুক। কি আমি অশান্তি করি? কালকা বাতাসের সাথে ধাক্কা খাইছি, ধাক্কা খায়া আমি হাসি। কি করে কি করে? বাতাস কো কিরে হাসসকে, আমি তো 14 বছর ধরে তুফানের সাথে ঘর সংসার করতেছি, বাতাস আমার বাল হালাই দিই।